বিধিসম্মত সতর্কীকরণ। গল্প প্রসঙ্গে অ্যালকোহলের কথা উঠে এসেছে। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পবন্ধু অডিও স্টোরিসে আজ আপনাদের জন্য সাহিত্যিক ধীরেন্দ্রলাল ধরের কাহিনী তান্ত্রিক। তন্ত্রনির্ভর গল্পগুলো সকল শ্রোতা বন্ধুদেরই শুনতে বেশ ভালো লাগে, আর তার সাথে যদি ভৌতিক অলৌকিক কিছু ঘটে তাহলে তো কথাই নেই। আমাদের আজকের গল্পে বর্ণিত কুসংস্কার, অন্ধবিশ্বাস, তুকতাক এইসব নানা ধারণাকে টিম গল্পবন্ধু কখনোই সমর্থন করে না। আমরা আশা রাখব আমাদের এই শ্রোতা বন্ধুরাও মুক্ত মনে শুধু গল্পের স্বাদ উপভোগ করার উদ্দেশ্যেই সেগুলো যেন শোনে। গল্প পাঠে অভিষেক ও গল্পের সূত্রধার আমি সুদীপ্ত। শুরু হচ্ছে আজকের গল্প ধীরেন্দ্রলাল ধরের লেখনীতে তান্ত্রিক। দুর্গা বিনোদ স্কুল মাস্টারের ছেলে, অনেক দুঃখ কষ্ট সয়ে এমএ পাস করলেও মুরব্বির অভাবে ভালো চাকরি জোগাড় করতে পারলো না। শেষ অব্দি হলো কেরানি। এখনকার দিনে কেরানিগিরির আবার দুটো ভাগ হয়েছে। নিচু কেরানির মাইনে হয় 125 থেকে শুরু, আর উঁচু কেরানির মাইনে শুরু হয় 225 টাকা থেকে। মুরব্বিহীন দুর্গা বিনোদ নিচু ধাপের কেরানি হল, তাও জুটল অনেক কষ্টে, এমএ পাশেও কুলোয়নি। এই কেরানিগিরির জন্য আবার পরীক্ষা দিতে হয়েছিল। যাক, চাকরিটা হয়ে দুবেলা দুমুঠো অন্নের সংস্থান তো হল। দুর্গা বিনোদের পড়াশোনার শখ আছে। সন্ধে 7টার থেকে সে লাইব্রেরিতে হাজিরা দিয়ে চলল রাত 9টা অবধি। দর্শন শাস্ত্রে সে এমএ পাস করেছে, এবার হিন্দু দর্শনটা সে ভালোভাবে বুঝে নিতে চায়। ধর্ম কি, ঈশ্বর কি, মানুষ কেমন করে নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে, এই বুঝতে বুঝতে শেষে এসে পড়ে যেসব সাধু সন্ত মহাত্মা সাধনা করতে করতে ভগবত শক্তি লাভ করেছিলেন তাদের কথায়। ভারতের সাধকদের যত সব অলৌকিক কীর্তির কথা পড়তে পড়তে দুর্গা বিনোদ সাধু দর্শনের জন্য উন্মুখ হয়ে উঠল। রবিবারের ছুটির দিনে তার আর বাড়িতে বসে থাকা চলল না। কলকাতার আশেপাশে 20-25 মাইলের মধ্যে কোথায় কোন আশ্রম আছে, কোথায় কোন তান্ত্রিক থাকেন, সেখানে সে যাওয়া আসা শুরু করল। দুর্গা বিনোদ আশ্রমে যায়, আরো 10 জনের মাঝে বসে আশ্রমিক মহাত্মাদের বাণী শুনে তারপর প্রণাম করে বিদায় নেয়। ফেরার পথে মহাত্মার বাণী মনে মনে আলোচনা করে। মহাত্মা কত বড় সাধক তার একটা পরিমাপ করার চেষ্টা করে। মহাত্মার কোনো অলৌকিক শক্তি আছে কি না তা জানার চেষ্টা করে। তা একদিন খবর পেল হাওড়ার এক গ্রামে এক তান্ত্রিক আছেন, তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী। জল পড়া দিয়ে অম্লশূল সারান, কানে কাঠি দিয়ে কালা মানুষের বধিরতা দূর করেন, কঠিন বাতের বেদনা সামান্য হাত বুলিয়ে আরাম করে দেন। যিনি খবরটা দিয়েছিলেন তিনি সঙ্গে করে নিয়ে গেলেন। বাস থেকে নেমে মাইলখানেক হেঁটে গেলে একটি ছোট্ট গ্রাম। গায়ের কোড়াতেই এক পুকুর পাড়ে একটি ছোট্ট মন্দির। মন্দিরের পাশেই একখানি চালা ঘর। ঘরের তাওয়ায় একজন জটাধারী সাধু বসে আছেন। সামনে ধনুচিতে আগুন জ্বলছে, পাশে একটা কলসি ও ভাঁড়। কয়েকজন পুরুষ ও মহিলা হাত জোর করে সামনে মাদুরে বসে আছে। দুর্গা বিনোদ বসে পড়ল। সাধুর বয়স বেশি নয়, তার চেহারা বলিষ্ঠ,
রং কালো, মাথার জটাও বিশেষ দীর্ঘ নয়, চোখ দুটো জবা ফুলের মতো লাল, তার উপর কপালে লাল চন্দন লেপা। ভক্তির চেয়ে ভয় হয় বেশি। দুর্গা বিনোদের দিকে নজর ফেলতেই সে হাত জোর করে প্রণাম জানালো। সাধু নিজে থেকেই বললেন, এ যাই এ যাই তোড় গুরু, গুরু মেলা তো সহজ নয়, আগে নিজেকে তৈরি কর নিজেকে, তারপর গুরুর কথা ভাববি। পাত্র ফুটো হলে জল রাখবি কেমন করে, আধার ঠিক না হলে মন্ত্র শক্তি ধারণ করবি কেমন করে, সে মন্ত্র যে দেবে তার কোনো লাভ নেই, যে নেবে সেও ব্যর্থ হবে, তাই তৈরি হ তৈরি হ। দুর্গা বিনোদ ভরসা পেল, বলল, কিভাবে তৈরি হতে হবে বাবা? বাক সংযম কর, বেশি কথা বলবি না, নিরামিষ আহার করবি, অযথা পরিশ্রম করবি না, শক্তি সঞ্চয় করবি, সন্ধ্যার পর কোনো মন্দিরে বা কোনো গঙ্গার ধারে চুপ করে বসে এক মনে ঈশ্বরের নাম নিবি, ঈশ্বরের ধ্যান করবি, ধীরে ধীরে মন আত্মস্থ হবে, চিত্ত দৃঢ় হবে, তারপর গুরু মন্ত্র নিয়ে সাধন ভোজনের কথা উঠবে, তার আগে কিচ্ছু হবে না, কিচ্ছু না। দুর্গা বিনোদ এতদিনে যেন একটা আলো দেখতে পেল। গুরু ও মন্ত্রের কথাটা সে ভেবেছে, কিন্তু এমন ভাবে তার হদিশ কেউ তাকে বাতলাতে পারেনি। তান্ত্রিকের ওপর তার বিশ্বাস হল, প্রথম দর্শনেই এমন ভাবে মনের কথাটা টেনে বলা সহজ নয়। বিকাল অবধি দুর্গা বিনোদ কালী বাবার সামনে বসে রইল। অবধূত কালী বাবা আর তার সঙ্গে কোনো কথা বললেন না, কলসি থেকে ভাঁড়ে মদ ঢালেন আর খান, আর অসুস্থদের রোগের কথা শোনেন, দু একজনকে ওষুধও দেন। ওষুধ মানে কাউকে ধুনির ছাই, কাউকে ধূপের আতপোড়া কাঠি। তোকে বলছি, তুই এই ছাইটা তিন ভাগ করে তিন দিন সকালে খালি পেটে খাবি, আর তুই এই কাঠিটা একটা তামার মাদুরিতে ধারণ করবি, বুঝলে? যা যা। বিকেলবেলা দুর্গা বিনোদ প্রণাম জানিয়ে উঠে পড়ল। কালী বাবা একবার তার দিকে তাকিয়ে শুধু হাসলেন। দুর্গা বিনোদ অনেক আশ্রমে ঘুরেছে, অনেক মহারাজকে দর্শন করেছে, দিনের পর দিন অনেকের উপদেশ বাণী শুনেছে, কিন্তু কালী বাবার মতো অলৌকিক ক্ষমতা কারো দেখেনি। ছাই দিয়ে রোগ সারানো, কানে কাঠি দিয়ে বধিরতা আরাম করা, হাত বুলিয়ে বাতের বেদনা মুক্ত করা, এসব বড় কম শক্তির কথা নয়। এই মানুষটি কিছুটা ঐশ্বরিক শক্তি যে আয়ত্তে এনেছেন এ কথা মানতেই হবে। দুর্গা বিনোদ কালী বাবার কাছে নিয়মিত যাওয়া আসা শুরু করল। যদি ইনি প্রসন্ন হয়ে কৃপা করেন, তাহলে দুর্গা বিনোদও একদিন কৃতার্থ হবে। কালী বাবা সেই যে প্রথম দিন কথা বলেছিলেন, তারপর থেকে আর কোনো কথাই বললেন না, প্রণাম করলে হাসেন আর হাত তুলে বলেন, জয়স্তু। দুর্গা বিনোদ
এদিকে নিরামিষ খাওয়া শুরু করেছে, কথা কম বলে, অনর্থক কোনো ঘোরাফেরা করে পরিশ্রম করে না। রাত 12টা অবধি বই পড়া ছেড়ে দিয়েছে। কালী বাবার কথা মতো নিজেকে সে দীক্ষা গ্রহণের উপযুক্ত করে তুলছে। হঠাৎ একদিন মাস ছয়েক পরে কালী বাবা বললেন, তুই তো রবিবারে আসিস, আসছে শনিবার আয় না, সেদিন অমাবস্যা, রাতে মায়ের পুজো দেখবি। এ তো আমার সৌভাগ্য। সন্ধ্যায় চলে আসবি, কিন্তু রাতে এখানে থাকবি, সারা রাত জাগতে পারবি তো? একটা রাত তো। আমি সারা রাত মায়ের পুজো করব, তাহলে আসার সময় মায়ের পুজো নিয়ে আসিস। হ্যাঁ, কি আনতে হবে বলুন। আর কি আনবি, 3 বোতল দেশি মদ আনবি, দেশি মদ, কারণ বাড়ি, বুঝলি? তাতেই হবে। কালী বাবা গুনগুন করে উঠলেন, মদ খাই মা বলে তাই, মদ খাই মা বলে তাই, জয় মা, জয় মা, জয় মা। তারপর কলসি থেকে এক ভাঁড় মদ নিয়ে গলায় ঢাললেন। দুর্গা বিনোদ সেদিন খুশি হল, কালী বাবা মদ চেয়েছেন, পুজো দেখার জন্য ডেকেছেন, এবার তিনি প্রসন্ন হবেন। উৎফুল্ল মনে দুর্গা বিনোদ সেদিন বাড়ি ফিরল। শনিবার সন্ধ্যায় এক রেশন ব্যাগের মধ্যে 3 বোতল দেশি মদ নিয়ে দুর্গা বিনোদ কালী বাবার আশ্রমে এলো। তখন ঘরে ঘরে আলো জ্বলছে, কালী বাবা দাওয়ায় বসেছিলেন, বললেন, কই এনেছিস, দে 2 ঘন্টা এখন এখানে বস, পুজোর সময় আমি তোকে ডাকব। বোতল 3টি নিয়ে কালী বাবা মন্দিরে চলে গেলেন। মাদুর পাতা ছিল, দুর্গা বিনোদ সেই মাদুরের ওপর উঠে বসল। কয়েক মিনিট বসে থাকার পরেই দুর্গা বিনোদ বুঝল, রাতের অন্ধকারে চুপ করে বসে থাকার মতো স্থান সেটা নয়। কানের পাশে মশার ডাক আর থামতেই চায় না। বুদ্ধি করে দুর্গা বিনোদ রেশনের থলির মধ্যে একখানা চাদর এনেছিল। এবার সেই চাদরখানা দিয়ে আপাদমস্তক মুড়ে দিল, শুধু চোখ দুটো বেরিয়ে রইল। তবু মনে হয় যেন মশা কামড়াচ্ছে। সামনে অন্ধকার, মাঠ ঘাট গাছপালা সবই কালোই মিশে গেছে। অনেকটা তফাতে 2-3টে ঘরের জানলায় আলো দেখা যাচ্ছে। কালী বাবার এই ঘরখানাতেও কেউ থাকে না, তার পরিজনরা থাকে ওই গ্রামে। এখানে কালী বাবা একা থাকেন সাধন ভজনের জন্য। ঝিঝি পোকা ডাকছে, চারিপাশে নিঝুম। এই তো সন্ধ্যা হয়েছে, এরই মধ্যে মনে হয় রাত যেন দুপুর হয়ে গেল। কি মশা! চারপাশ কি অন্ধকার! কাছাকাছি তো কোনো মানুষও নেই, এদিকে হাওয়াটাও কিরম একটা চালাচ্ছে। এভাবে কতক্ষণ বসে থাকতে হবে কে জানে। কালী বাবাও তো মন্দিরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছেন, পাশে একজন কথা বলার মানুষ থাকলে ভালো হতো।
উফ, বড্ড একা একা লাগছে। দুর্গা বিনোদ কোনো এক সময় বোধহয় ঘুমিয়েই পড়েছিল। সহসা ঘুম ভাঙল কালী বাবার ডাকে। দুর্গা বিনোদ, দুর্গা বিনোদ, দুর্গা বিনোদ, আয় উঠে আয়, এবার মায়ের আরতি হবে। চলুন বাবা, চলুন, চলুন যাচ্ছি, চলুন। ধর্মর করে উঠে দুর্গা বিনোদ কালী বাবার অনুসরণ করল। মন্দিরের মধ্যে পিদিম চলছে, ধূপ ধুনোয় অন্ধকার, ছোট প্রতিমাটি ধোঁয়ায় আচ্ছন্ন, সামনে কিছু জবা ফুল আর মদের তিনটি বোতল। কালী বাবা আসনে গিয়ে বসলেন, বললেন, তুই দরজার বাইরে বস। দুর্গা বিনোদ বাইরে বসে পড়ল। কালী বাবা মন্ত্র উচ্চারণ শুরু করলেন। মাঝে মাঝে জবা ফুল তুলে প্রতিমার চরণে অর্ঘ্য দিতে লাগলেন। ং গ্রীং গল্লাই নমো বৈষ্ণায়াম সমর্পায়ামে, ং গ্রীং গল্লাই নমো অরিত্রিকায়াম সমর্পায়ামে, ং হ্রিং ভ্রিং তিং ভিং ফট। প্রায় ঘন্টা খানেক এইভাবে পুজো করার পর হাঁক দিয়ে উঠলেন, জয় মা কালী কড়ল বাদনা লোল জিহোবা মা, জয় মা, জয় মা। তারপর পঞ্চপ্রদীপের আরতি শুরু করলেন। এবার প্রদীপের আলোয় ধোঁয়ার মাঝেও কিছু কিছু নজরে পড়তে লাগলো। দুর্গা বিনোদ দেখল ঘরের মধ্যে দরজার পাশে আরেকজনকে বসে আছে। কখনই বা এলো এখানে? পঞ্চপ্রদীপ ঘুরতে ঘুরতে আলোটা যখনই সেদিকে পড়ে, দুর্গা বিনোদ লোকটির মুখের পানে নজর করে। কি বিশ্রী ফেকাশে মুখ রে বাবা, যেন মরার মতো। উফ, আরতি শেষ হয়। শাঁখ বাজিয়ে কালী বাবা বসলেন। জয় মা, মদের তিনটি বোতল মায়ের চরণে স্পর্শ করিয়ে হাঁক দিলেন। জয় মা কালী কড়ল বাঁধনা লোল জিহো বা মা, জয় মা। তারপর বললেন, প্রণাম কর, প্রসাদ নে। দুর্গা বিনোদ প্রণাম করল। সব মঙ্গল করো মা, সব মঙ্গল করো। বোতল থেকে এক ভাঁড় মদ ঠেলে কালী বাবা বসে থাকা সেই লোকটির মুখে ধরলেন, বললেন, খাও বাবা খাও। লোকটি মদ খেল। কালী বাবা সেই ভাঁড়ে আবার মদ ঠাললেন। তাকে বললেন, ধরো, ওকে দাও। লোকটি ভাঁড় ধরল, হাত বাড়িয়ে এগিয়ে দিল দুর্গা বিনোদের দিকে। মানুষের হাত যে এতটা লম্বা হয় দুর্গা বিনোদ তা জানত না। ভার শুদ্ধ হাতখানা সোজা দরজা পার হয়ে চলে এলো তার মুখের কাছে। দুর্গা বিনোদ ভয় পাসনি? দুর্গা বিনোদ এনে মায়ের প্রসাদ। দুর্গা বিনোদ তাকিয়ে দেখল হাতখানায় কোথাও এতটুকু মাংস নেই, সবটাই কঙ্কাল। হাতের মালিকের পানে তাকালো
কঙ্কাল কঙ্কাল না। দুর্গা বিনোদের সারা দেহ কেঁপে উঠল। তখনই সে এক লাফে দাঁড়িয়ে উঠে সে ছুটল, সোজা পথ দিয়ে সে ছুটল, কানে এলো পিছনে গিয়ে যেন অট্টহাসি হাসছে। এই তো লোক আছে এখানে, এখানে একটু বসি, এখানে বসি। সেই অন্ধকার পথে পুরো দু মাইল ছুটে এসে দুর্গা বিনোদ থামল একেবারে বাজারের মধ্যে। তখনও সকাল হতে অনেক দেরি। ভয়ে ভয়ে সে পিছন পানে তাকাল, পেছনে কেউ আসছে কিনা। বাজারে অনেক ঘরের দাওয়ায় মানুষ শুয়েছিল, তাদের দেখে দুর্গা বিনোদ ভরসা পেল। একটা দোকানের দাওয়ায় সে বসে পড়ল। পরক্ষণেই মনে হলো, মায়ের প্রসাদ রে, নে নে মায়ের প্রসাদ নে, দুর্গা বিনোদ মায়ের প্রসাদ নে। আমি খাবো না। দুর্গা বিনোদ চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। সকালে বাজারের লোকেরাই দুর্গা বিনোদকে বাসে তুলে দিয়েছিল। ভয়ের ভাবটা কাটিয়ে উঠতে কদিন তার সময় লেগেছিল। শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা গল্প তান্ত্রিক। গল্পের কথক অভিষেক, তান্ত্রিক কলিবাবা দুর্গা বিনোদ দেবদূত, ভয়ঙ্কর মানুষ ও গল্পের সূত্রধার আমি সুদীপ্ত। শব্দগ্রহণ, সম্পাদনা ও পর্ব পরিচালনায় দেবদূত। এইভাবে গল্পবন্ধুর সকল প্রয়াস শুনতে ও দেখতে থাকুন। আগামী দিনে গল্পবন্ধু আপনাদের জন্য সাহিত্যভিত্তিক ও নিজস্ব কিছু কাজের মধ্য দিয়ে নানান উপহার আনতে চলেছে, তাই সর্বদা সাথে থাকুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও শিল্পভিত্তিক, সাহিত্যভিত্তিক আরও কাজ দেখার জন্য আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম হ্যান্ডেলটিকে নিচের দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে ফলো করুন। আবার আমরা নতুন আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে কিছুদিনের মধ্যেই হাজির হয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।